সুস্বাগতম বন্ধুরা, আজ যে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো এখন সকালবেলায় বেরিয়েছিলাম আর বাড়ি থেকে বেরিয়ে বাজারে গিয়েছিলাম একটুখানি। তো যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে পড়ে আছে, বুঝতেই পারছো, তো তোমার দাদা ভাই বেশ কয়েকজন বাড়িতে পড়ে আছে, সেই জন্যে বেশিরভাগটা আমাকে সামলাতে হচ্ছে, তাই না? তো ওদের যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হচ্ছে, বাজার যাওয়া, দোকান যাওয়া, রেশন তোলা, তো বুঝতেই পারছো সমস্তটাই করতে হচ্ছে। একটু চাপ বেড়েই গেছে, করার নেই। তো বাজার গিয়েছিলাম, কী কী বাজার করেছি অবশ্য সেটা শেয়ার করবো। তার আগে বলে নি, যাই হোক বন্ধুরা, সকালে ভালো আছে তো? আশা করি সকালেই ভীষণ ভালো আছে, সুস্থ আছে। তো তোমাদের আশীর্বাদে আমরাও ওরকম আছি, চলে যাচ্ছে আর কি। তো বাজার করেছি, কী কী বাজার করেছি, প্রচুর বাজার করেছি, কেননা দাদা ভাই যেতে পারে না আর বারে বারে আমারও যাওয়া সম্ভব নয়, তো সেই কারণে তো আমারও যা সবসময় মানে সবসময় যাওয়া হয়ে ওঠে না, বুঝতেই পারছো, প্রতিদিন বাজার যাওয়া তো আর সম্ভব নয়, কাঁচা বাজারটা বাদে মোটামুটি। তো যতটা পেরেছি, যতটা মনে ছিল আর কি, খাতায় ধারে মাল নিয়ে আসি তো দোকানে মুদিখানাতে, তো খাতা করেছিলাম, খাদ্য করে নিয়ে গিয়েছিলাম, মোটামুটিভাবে যতটা মানে পেরেছি, মানে যেমন প্রয়োজন আর কি, সেই মতো মাল তুলে নিয়ে এসেছি আপাতত। বুঝতেই পারছো সারা মাসের বাজার কতটা হতে পারে, তো এগুলো দাদা ভাই করে, আমাকে করতে হয় না, কিন্তু এখন উপায় নেই, বাড়িতে অসুস্থ থাকার কারণে আমাকে এগুলো করতে হচ্ছে এখন। আর ছেলে মেয়ে বুঝতে পারছো ওরা পারবে না, ছোট, ওরা স্কুলে চলে গেছে। তো কী কী বাজার করেছি সেটা তো অবশ্যই শেয়ার করবো। আপাতত এখন আমি বাড়ি ঢুকিনি, 12টা বাজে, দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে গাছের তলে একটুখানি দাঁড়ালাম রোদের জন্য, এরপরে বাড়ি যাব, ভাবলাম চলো বন্ধুদের সাথে একটুখানি গল্প করে নিই। তো বাড়িতে গিয়ে তো অবশ্যই শেয়ার করবো। এখন আমি যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, সাইকেলের অবস্থা তোমরা দেখাচ্ছি, আর সাইকেলটা লিক হয়ে গিয়েছিলো, ওখানে দোকানে সারালাম, যেই জন্যে অনেকটা দেরি হলো, এখন পুরো 12টা বাজে। এই দেখো বাজার করেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচখানা ব্যাগ আছে এখানে, বুঝতে পারছো সমস্ত ব্যাগই ভর্তি। তো কোনো রকমের দোকানদার চাপিয়ে দিয়েছে সাইকেলে, আর আমিও নিয়ে চলে এসেছি, এই দেখো, বুঝতেই পারছো। এদিকে আছে টাটকা লাউ শাক, খুব সুন্দর শাক, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে সামনে পিচ আমাদের, বুঝতেই পাচ্ছো, আর এটা আমাদের বাড়ি যাওয়ার পথ, আমাদের মানে পাড়া পড়ছে, তো এই রাস্তাটা একটু কাঁচা রাস্তা, আর এদিকে উঠেই আমাদের পিচ পিচ রাস্তা পড়ছে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে তো দূর থেকে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো এরপরে বাড়ি গিয়ে বাকিটা শেয়ার করবো, কেননা নিজে নিজে ভিডিও ধরে, মোবাইল ধরে এভাবে ভিডিও শিক্ষা বানানো যাচ্ছে না। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন এই যে বাড়িতে ঢুকলাম, আর ক্যামেরা ধরার কেউ নেই, বুঝতেই পারছো, তো তোমার দাদা ভাই বাড়িতে ছিল, ওই যে অসুস্থ, হাঁটতে সেরকম পারেনি ভালো, এখন এই যে পায়েতে ব্যান্ডেজ আছে, বুঝতেই পারছো। তো আপাতত এখন দাদা ভাই ধরুন, তার তো কেউ নেই। আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখন সাইকেল নিয়ে, প্রচুর ভারী, আর বাড়িতে গিয়ে কি নিয়ে এসেছি বাজার থেকে, চলো শেয়ার করবো। তো এই দেখো বাজার থেকে নিয়ে এসে একেবারে পুকুরের জলে ফেলে দিলাম, শুকনো হয়ে যাবে তো, সেই জন্য একটুখানি জল ডুবিয়ে নিলাম, একটু পরে কাটলে এটা টাটকা হবে, টাটকা লাগবে, তো সেই জন্য জল ডুবিয়ে নিয়ে যাচ্ছে।
বাইরে কিছু কাজ আমাদের দেখায়, রান্না কিছুটা ছেড়ে গিয়েছিলাম যেমন প্রতিদিন, তো এরপর বাইরে কিছু কাজ আমাদের দেখায়, রান্না প্রতিদিন করার মতো আজকেও কিছুটা ছেড়ে গিয়েছিলাম, কিছুটা হবে। এখানে যে বাটন পরে আছে দেখো কত ফ্যান আছে। তো এই হলো বাজারের ব্যাগ, পুরোপুরিভাবে পাঁচখানা ব্যাগ আছে দেখো, এই যে একটা 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 এদিকে একটা। তো চলো এরপরে মালগুলো তোমাদের জিনিসপত্রগুলো দেখায়। তো মাছ নিয়েছি, মাছটা আগে বের করে নিই, তারপরে বাজারগুলো তোমাদের দেখাবো। এই যে মাছ নিয়েছি, এই যে নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। তো এটা তো কাঁচা বাজার আছে সবজি। তো এই যে মাছ নিয়েছে, মাছটা তোমাদের আগে দেখালাম, মাছটা একটুখানি পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের বাকিগুলো শেয়ার করব। বন্ধুরা যাই করেন না কেন, এই পুকুর ঘাটে আমাকে আসতে হবে, কিছু করার নেই। বাবাদিনের মাথায় আমার মানে 24 ঘন্টা দিন রাতে, তো আমার এখানে 12 ঘন্টা কেটে যায়। পুকুর ঘাট ছাড়া চলবে না, আসতেই হবে সবসময়। তোমার ওই জন্য আমাকে পুকুর ঘাটে দেখতে পাওয়া বেশি। মাছটা আগে ধুয়ে নিচ্ছি, কারণ এটাকে না ধুয়ে দিলে মাছ নষ্ট হয়ে যাবে, তাই না? তারপর তোমাদের বাজারগুলো শেয়ার করবো কি কি নিয়ে এসেছি। পুকুর ঘাটে দিয়েছিলাম ওই জন্য একটুখানি বাড়িতে জল পানীয় জল মানে খাবার জল দিয়ে দিলাম। আবার এত কিছু বাজার করেছি, নুনটাই বাড়িতে নেই, নুনটাই আনতে ভুলে গেছি।
মাছ খাবি নাকি একটা এখন না ভাজলে খাবি এখন খাবি ভাজলে খাবি কাঁচাই খেয়ে একটা বুঝলি দেখ পাতা পড়া যাবে হ্যাঁ পাতা দেখে মুখে ঢুকে নাই হ্যাঁ করে একবার খেতে পারলে সব দেয় তোর খাবে হ্যাঁ কর চলো বাজারে নিয়ে এসেছি আর ওই বিস্কুট খাবে দেখ ওখানে বিস্কুটটা দিই সকালে জল ধরছে আমি যাব তাড়াতাড়ি চলো তোমার বাজার গুলো দেখে নি প্রথমে এই যে ধূপ চারপাখা ধূপ আছে তো মালগুলোকে একটুখানি বের করে গুছিয়ে নেবো আর এটা একটা সয়াবিন আবার যদি দু চারটা ফুরিয়ে যায় আবার নিয়ে আসতে হবে চা আছে চা পাতা তেজপাতা এটা ফ্রি একটা মানে আবার কলকাতা প্রেসটা সামনে ফ্রি দিয়ে আছে মধু আছে হলুদ গুঁড়ো বাসন মাজার সাবান বেসন লঙ্কা গুঁড়ো আছে পাঁচ ফোড়ন সরিষার তেল জিরে গুঁড়ো কাঁচা মটর ছোলা কাঁচা আর চানাচুর আর ছেলেদের টিফিন নিয়ে যাওয়ার জন্য মিষ্টি চানাচুর টিফিন নিয়ে যায় চানাচুর খেতে চায় না ওদের জন্য একটা নিলাম আবার মিষ্টি টক মিষ্টি ঝাল তো মুড়ি দিয়ে এটা দিয়ে দিলে ওরা আর কিছু চাই না ওই জন্য একটা নিলাম সাবান গুঁড়ো সাবান এখানে আছে মোমবাতি এদিকে চাউমিনের মশলা বিস্কিট ভালো বিস্কিট এটা কি জানা আছে রাজা বাটার বিস্কিট আছে আর এই যে জেরক্স যে কাগজপত্র জেরক্স করা হয়েছে ডাল ভাজা ছেলের মেয়ের ডাল ভাজা এদিকে আছে আরো বিস্কিট বাজার উঠা গেল উঠে উঠিয়ে নিয়ে আসতে পারে এত বাজার কি হবে সারা বাজার মনে আছে কারণ নিয়ে এসেছি তুলে একেবারে এত বাজার কি হবে টেস্ট চাউমিন সস তো বাজারে মানে ফুড জাতীয় খাবার ফাস্টফুড জাতীয় খাবার আমি সেটাতে বাইরে বেশি খেতে দিই না কারণ বাড়িতে বানিয়ে দিই তো মাঝে মাঝে নিয়ে আসি সবসময়ের জন্য নয় এখানে চাউমিন চাউমিনের একটা সস কাপড় কাঁচা বাড়ি সাবান এই সাবান গুলো নিছো একদম ভালো না সাবান গুলো একদম ভালো না এই ভিজের দেখে ফুল হয় মানে ওই সাবানটা কালো খুব ভালো লাগে কিন্তু এটা কারেক্ট করে ভীষণ ভালো লাগে কালো ভালো ভালো কত কিচ্ছু সেম সাবান গায়ে মাখার জন্য এটা হাত দিয়ে এটা পড়ে যাবে আর এখানে আছে যে ছেলেদের ছেলে মেয়ের ছোলা রাবার রাবার দুটো দেখে সেই কটা দেখে দেখে
বলি পালো বাবা এইটা 100 টাকা হল করে দাও আমার ছুলা আর দিয়ে একটা করে দাও বেলা বড় হবে ওকে এত কিছু বলে কি হয়েছে দেখো ছুলা রাবার আর লেড মনে হয় একটা করে দিয়েছে মানে বেশি জিনিস নিলে কি হবে যেটা লাগবে সেটাই নিতে হবে তাই না তো শুনবে না মেয়েটা মেয়ে শুনবে না ও মানে দাদাকে কিনে দিলে ওটা শুনে নিতে হবে এখন একটা করে নিয়ে এসেছে আবার নিয়ে আসতে হবে বুঝতে পারছিস ওই যে রাবার লেড ছুলা আর এদিকে আছে ব্লেড বাজারে দেখে আর কি একটা মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই ছোটবেলায় আমাদের এখানে একটুখানি পাশে আর কি কয়েদ গাছ ছিল ভোরবেলায় উঠে কয়েদ করে দিত তো মানে কম্পিটিশন করে ভোরবেলায় যাওয়ার জায়গায় রাত্রি 12টার সময় চলে গেছি কয়েদ করে দেয় মানে বুঝতে পারছি কী অবস্থা হয়েছে ছোটোবেলায় ভূতের হয় হ্যাঁ তার মধ্যে কুকুরের হয় কী অবস্থায় ফিরেছি যখন সারা মানে আম গাছ পুরো সারা যেখানে যেখানে আম পুরোতে যায় যেখানে যেখানে খুঁজে এলাম তখন খুঁজে বাড়ি ফিরলাম আমি তো পাইনি মোটেও সেদিনে এরকম দিনটা ছিল আমি ভাবছি যে হয়তো আমার বান্ধবীরা আগে চলে গেছে কুড়িয়ে নিয়েছে তো এইভাবে ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরেছিলাম মানে সারা রাত্রি 12টা একটা বের হয়েছে যখন বাড়ি ফিরে এলাম ঘড়ি দেখছি তখন বাজে মানে 2:30 বাজে এরকম ব্যাপার তো একবার এরকম ভুল হয়েছিল আম পুরো দিকে সেই থেকে আর ভয়ে আমি যখন দেখলাম ঘড়িতে এরকম 2:30 বাজে আর সেই যে আম পুরো না বন্ধ হয়ে গেল আর যাইনি এরকম ব্যাপার আম কিন্তু পাইনি তো সারা রাত্রি ঘুরেছিলাম আর মা ভীষণ বকেছিল বলছে একটুখানি দেখে যাবে না কটা বাজছে এত নেশা ছিল ছোটবেলায় মানে ভাবছি যে ভোর হয়ে গেছে আর অটোমেটিক চলে গেছে তো সেই থেকে আর যাইনি আর এদিকে দেখো এগুলো শশা কাঁচা বাজার সবজি বাজার আমি বলেছিলাম যে পোস্ত সেদিনই খাবো যেদিন ইউটিউব থেকে পেমেন্ট পাবো এখনো বন্ধুরা পেমেন্ট কিছু পাইনি এখন কবে পাবো তার এখন মানে কিছু ঠিক নাই বুঝতে পারছেন ভিউ কেমন হচ্ছে বলতে পারি তোমরা তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমার মাথার উপর যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকে একদিন নিশ্চয়ই সাকসেস হবো এটুকু আমি আশা রাখবো তোমাদের কাছে আর আশা করিও যেদিন সাকসেস হবো সে তো সেদিন সেই ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো আর চেষ্টা তো চালিয়ে যাও তাই না তোমরা সাথে আছো নিশ্চয়ই সফল হবো তো চলো আর বিশেষ কিছু বড় করবো না আজকে আজকের ব্লগটা একটু অন্যরকম করলাম মানে আমাকেও বাজার যেতে হলো বুঝতেই পারছো দাদা ভাই অসুস্থ থাকার কারণে নইলে আমাকে যেতে আসতে হয় না আগে যেতাম তো এখন সময় হয় না বিভিন্ন কাজের সময় যুক্ত তো সেই জন্য বাজারে আমি যেতে পারি না আজকে যেতে হলো আর মোটামুটি বাজার করে নিয়ে এসে চলে এসেছি এখন 1 মাস হবে এটা এরপরে যেটা প্রয়োজন হয় ছেলে আছে মেয়ে আছে যাবে তো বন্ধুরা এই হলো আমার বাজার বুঝতেই পারছো সারা বাজার আজকে তুলে নিয়ে এসেছি আর এখন বেজেও গেছে প্রায় 1টা বেজে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো ওদিকে জল চালিয়ে এসে যাবো এরপর বাজারগুলো বসাবো আগে জলটা ধরে নিয়ে আসবো তো সেই কারণে আজকে ভিডিওটা একটু অন্যরকম করলাম
আর বিশেষ বড় করছি না, আমার নতুন ব্লগ আছে, তো অবশ্যই কাল দেখা হচ্ছে। ততক্ষণ সকালে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করে দিও, ভালোবাসা দিও। তো চলো আজকের মতো টাটা। কালী মাতা, সামনের সোমবার দিন কালী পুজো।